আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি চাইনিজ জিপিএস ট্র্যাকার দেখাবো, তো যার মডেল হচ্ছে GF22। এটা একটা লেটেস্ট জিপিএস ট্র্যাকার, তো এটা দিয়ে আপনারা লোকেশন ট্র্যাক করতে পারবেন, চাইলে ভয়েস শুনতে পারবেন, রিয়েল টাইম মুভিং শুনতে পারবেন, দেখতে পারবেন যে আপনার গাড়ি বা বাচ্চা যেখানে ইউজ করুক না কেন, এটা কোথায় কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সম্পূর্ণ মুভিংটা দেখতে পারবেন। চাইলে আপনি রেকর্ড করেও রাখতে পারবেন, এটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন, অ্যাপসে লাইভ দেখা যাবে। মোবাইলে অ্যাপস ইনস্টল করে নিয়ে মোবাইল থেকে লাইভে দেখতে পারবেন যে আপনার জিপিএস ট্র্যাকার কোথায় আছে, বা আপনি যদি গাড়িতে রাখেন তাহলে গাড়ির মুভমেন্ট দেখতে পারবেন, বর্তমান গাড়ির অবস্থান এবং গাড়ি কোথায় কোথায় দিয়ে কোথায় গেছে সম্পূর্ণ রেকর্ড পাবেন। তো এই হচ্ছে GF22। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা হচ্ছে অন অফ বাটন। তো একটু ওপেন করে দেখি, এখান দিয়ে ওপেন করতে হয়। ওপেন করার পরে এখানে একটা বারকোড পাবেন, যেটা আপনার অ্যাপসে লগ ইন করতে হলে লাগবে। আর এখানে হচ্ছে সিমের স্লট আর মেমোরি কার্ডের স্লট, 32 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো এটা আপনার এক চার্জে 3 থেকে 4 দিন চলে যাবে, আর স্ট্যান্ড বাই আপনার হয়তো সপ্তাহখানিকের মতো থাকবে। চার্জটা আসলে ইউজের উপর ডিপেন্ড করে। তো এটার বেসিক কাজ হচ্ছে, যে কোনো কোম্পানি বাংলাদেশে সিম ইউজ করতে পারবেন। দেন এটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নিতে হবে অ্যাপস দিয়ে। ক্যাটালগ বই অ্যাপসের নামটা দেওয়া আছে, এই হচ্ছে ক্যাটালগ বই 360gps.net। আর এটা কিভাবে কি করতে হবে, কিভাবে সেটিং করতে হবে, 1x1 সব ক্যাটালগ বইতে দেওয়া আছে, খুব ইজি প্রসেস। তো এটা মূলত হচ্ছে অবস্থান জানার জন্য, যে জিপিএস ট্র্যাকারে যেটা মেন কাজ, যে ডিভাইসটা কোথায় আছে, বা বাচ্চার ব্যাগে দিয়ে দিলে বাচ্চা কোথায় আছে, এটা আপনারা ট্র্যাক করতে পারবেন। আর হচ্ছে ভয়েসটা শুনতে পারবেন, দ্যাট মিনস হচ্ছে ডিভাইসটা যেখানে থাকবে লোকেশনের পাশাপাশি কে কি কথা বলতেছে আপনি সেটা কথাটাও শুনতে পারবেন। লোকেশনও আপনারা চাইলে সেভ করে রাখতে পারবেন মেমোরি কার্ডে, কথাও সেভ করে রাখতে পারবেন। তো এই ছিল মোটামুটি GF22 জিপিএস ট্র্যাকারের শর্ট রিভিউ। তো যাদের প্রোডাক্টটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর এটা কিভাবে কাজ করে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।